না দুইটা প্রাইস দিয়ে বিক্রি করা যাবে না, একটা জিনিসের দুইটা দাম হইতে পারে না, একটা জিনিসের দাম একটাই। আমি একটু এই আমি তো বুঝতে পারি না স্যার, আপনার পণ্যের মোড়ক এমআরপি উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। আপনার কোম্পানি থেকে আমাকে এটার ব্যাখ্যা দেন একটা জিনিসের। আমার বিষয় হলো আপনি যদি কিস্তিতে বিক্রি করেন একটা একটা জিনিসের কি দাম আপনি চাইলেই বাড়াইয়া দিতে পারেন। আপনি যেটা করতে পারেন আপনি কিস্তির প্রাইসটাই এখানে লেখেন, কোনো অসুবিধা নেই। কিস্তিতে আপনার 18 মাসে যদি কিস্তিতে নেয় মনে করেন যেটার দাম 34,000 টাকা আসতেছে, আপনি লিখলেন এটা 37,000 টাকা, আপনি এখানে লিখে দিলেন যে নগদ ক্রয়ে ক্যাশব্যাক আছে। হ্যাঁ, আপনি এখানে লিখে দিলেন যে 5% বা 10% ক্যাশব্যাক, তাহলে লেখা তো হয়ে গেল এটা। হ্যাঁ, এবার হলো এই প্রাইসের উপর 15% সে ডাউন পেমেন্ট দিল। ডাউন পেমেন্ট দিয়ে পার কিস্তি সে যে 180 দিনের মধ্যে সে পরিশোধ করবো, এরকম হওয়া উচিত না বিষয়টা? এখন আপনি কোনোভাবে এটার ব্যাখ্যা আমাকে দিতে পারবেন না। আমার এখানে এমআরপি দেওয়া আছে 34,410, আপনি বলছেন 15% দিচ্ছে। আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে আমরা 6 মান্থে এর থেকে বেশি নেই না, 6 মান্থ যদি ওভার করে সে 18 মাস পর্যন্ত আমার সুযোগ আছে, সেক্ষেত্রে একটু বাড়তি প্রফিট আসে, সেই টাকাটার উপরে 15% বলি বাবা। যখন এমআরপি বলে দিবেন আমার কথা বোঝার চেষ্টা করুন, এটা হলো সর্বোচ্চ খুচরা বিক্রি মূল্য, এটা আমি আজকে পরিশোধ করি। কেনাকাটা বিভিন্নভাবে হইতে পারে, এটা হলো পুরাপুরি নগদে, আংশিক বাকিতে আংশিক নগদে, আবার হলো পুরা বাকিতে। হ্যাঁ, এখন আপনার এটা আমি নগদে কিনি, বাকিতে কিনি, আংশিক বাকিতে কিনি, আমার কিন্তু এই প্রাইস 34,410, এটা আমার কোম্পানিকে বুঝতে হবে, ক্লিয়ার? এখন আপনি যদি মনে করেন কিস্তিতে বিক্রি করলে আপনার লস হবে, আপনি এখানে 2,000 টাকা ভ্যালু অ্যাড করতে পারেন, আমার কথা বোঝার চেষ্টা করেন। কিন্তু এইভাবে না, এতে বিভ্রান্তি তৈরি হবে, এতে মানুষজন প্রতারিত। এই যে আমি এখন এই যে মোবাইল বের করলাম যে 34,410 ইন্টু কত, 15% ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট হলে 5,161, মানে সরল সেন্সে আপনি দিয়ে রাখছেন 6,200। আমরা দেখছি এটার উপরে যদি 20% ধরে তাহলে ক্যালকুলেশনটা ঠিক। হ্যাঁ, এখন এখন বলতে হবে, এখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি দুইটা প্রাইস দিয়ে বিক্রি করা যাবে না, একটা জিনিসের দুইটা দাম হইতে পারে, একটা জিনিসের দাম একটাই। আমি একটু একটু শেষ করি, মনে করেন আপনি যদি এখন একটা শার্ট কিনতে যাবেন, হ্যাঁ এখন কিনলো যেই দাম, বাকিতে কিনলো একই দাম, আপনি যেইভাবেই কিনেন না কেন আপনার দাম কিন্তু একই, একটা জিনিসের দুইটা দাম হইতে পারে না। আমার বক্তব্য হলো আপনি এরকম ডাবল দাম করতে পারেন না, আপনি 34,000-এরই আপনি 38,000 করে দেন, করে এবার হলো ক্যাশে কিনলে ভাই তুমি 34,000 টাকা আর 4,000 টাকা সার পাবো, ক্যাশে না কিনলে 4,500 টাকা সার পাবো না, আমার কথা বোঝা গেল এবার? কিন্তু এটা করতে পারেন না, এই যে দাম লেখেন না এগুলো করতে পারেন না, এটা করতে পারেন না। এই যে কোনো প্রাইস কি কিছুই করে নাই, তো ফোন ধরি না করবো না। এই যে এদিকে আসেন ম্যাডাম, আপনার মোবাইল একটু ছবি নেন, এদিকে আসেন আপনি, এই যে প্লিজ এদিকে আসেন, এই যে একটা প্রাইস আপনি লাগাই কত, 68,200, ঠিক আছে না? এখন এটা ডাউন পেমেন্ট কত হবে এটা তো আপনি লেখেন, এটার কিস্তি কত হবে এটা তো আপনি লেখেন, এইভাবে এইভাবে এটা করা যাবে না, মিস্টেক না এগুলো। আপনারা আপনাদের কোম্পানি দীর্ঘদিন ধরে এইভাবে দেখে উপরে আসেন, তো উপরে তো আছে সার্ভিস করে সেই করতে হবে, এগুলো সার্ভিস করে মানে এগুলো ওয়েস্টেজ গুডস। হ্যাঁ, ওয়েস্টেজ গুডস।
এবার বলেন যে নগদ নিবা তার জন্য 2000 কম, যে কিস্তিতে নিবা তাকে রেগুলার প্রাইস দিতে হবে। একটা জিনিসে দুইটা দাম হইতে পারে। আপনি আমার সাথে সোনি শোরুমে আসেন, অনেক ধরনের প্রাইজ লিস্ট আছে, মশলা বানা তো আর চুনার চুনা আর জোর দেয় এখানে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক স্যার এবং বরিশালের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আজকে বরিশালের ইলেকট্রনিক শোরুমগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। আমাদের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দরাও আছেন। তো আমরা যেটা দেখলাম এখানে স্যামসাং ইলেকট্রা শোরুমে স্যামসাং কোম্পানি কর্তৃক নির্ধারিত যে প্রাইস ডিলার তার থেকে বেশি দাম ফ্রিজে উল্লেখ করা, আবার এটার উপর ডিসকাউন্ট দিয়ে কোম্পানির নির্ধারিত দাম থেকেও বেশি দামে ফ্রিজ বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি আপনার সিঙ্গারের শোরুম এবং হলো এলজির শোরুমে আপনার পণ্যের মোড়ক এমআরপি উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।